Assalamualaikum Ustad. Waalaikum Assalam. ये मने Ustad, फटक के आमने ये Bangla में जरा कुंगे. तो को किसे जनो? डाकी तोरे बुस्ते बरस ना है, हैं? ये याला का जोतो घोड़ा चोरा से, तोरा दुई जनो लो सेस्टो चोर, आ तो को काजे खारा मोबिले तो कास्ते बोल सी. Ustad, तादे बोल ला, कि तू ये बार किसूरी कर लग बो, बैग के जा लूट कर लग बो, ताकि सीधा भी देगा लग बो, आर ये लज्जित दिन आवे बुच्ची, बहुत दिन जाया और उनका सूरी कर लग बो, ताई तो. अरे ना, बहुत ना तुम ना मनो. तो गो, ये सेस्रामी और बस्ता जालू ना, और सेस्रामी बात, वो तो नेक्टा, अभी इश्कर कुर्ची, छेड़ा कुर्ता हो बे तो. की? Tuhin ni mayor biya, oleh asuransi ke, oleh mayor datu leh ni asbi. Ini itu aku kas. Tapi ni bos suri. Yes. Mustahil pasus. Ini datu siapa nak kori ni? Siapa nak koros ni? Ada gitu. Ini tu pertama tu aku korai ni. Iya sih. Nanti saya tu order korset. Order nama datu leh ni aja. Hei, hei. Kamu itu bos. Ah, iya sih. Tuhin, dah kebar kebar lagi. Biar asuransi ke, bos suri. Hahaha. কি হতে চলেছে সেটা এখনো বিশ্বে হয়নি এবং কেউ ভাবতেও পারে নাই করতেও পারে নাই ভৌসুরি না না ছাড়ো মা বালা কথা জানি না না এটা সঙ্গে সুকা সুকার মধ্যে একটা গাও দিব না তুমি ভাই অসন তো কিনে আসো দেখো তুমি আমার সোনা দানা যা কিছু আছে সব কিছু নিয়ে যাও কিন্তু আমাকে নিও না বুঝছি ভালো কথা দেখাবো না গাও দেন তোমরা I am a man. আমার গান আমরা করছি আমার মনে হয় কি জানেন উস্তাদ আমাদের পছন্দ করে আর উস্তাদ আমাদের বিয়া করবে ও মাই গড এত করে তো আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে ভাইয়া আপনি আমাকে একটু সাহায্য করেন আমার বাবা মা আমাকে এতক্ষণ হয়তো খোঁজা খুঁজি শুরু হয়ে গেছে আমার আমার বাসা দিয়ে আসেন না দেখেন এত জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করেন না তো আমার কাছে জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করে লাভ হবে না আপনার জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান উস্তাদের লয়ে করেন উস্তাদ আমার যা করবে কইছে আমি করছি আর উস্তাদ আপনার নিয়ে কি করবো তা আমি জানি না আচ্ছা ভাইয়া এখানে যদি আপনার বোন থাকতো তাহলে কি আপনি এই কাজটা করতে পারতেন দেখেন আমার বোন থাকলে করতাম না কিন্তু আপনি ধর আমার বোন না আমার আমি সিনিয়র না জানি না উস্তাদ ঠিকানা দিছে ধরে নিয়ে করতে রে দিই আমার মাইয়া ডারে কেরা যে নিয়ে গেল গা আল্লাহ রে আমি কি পাপ করছিলাম যে তুমি আবার এত বড় ক্ষতিটা করলা আমার জানা
মাঝে তো আমি কোনোদিন কোনো পাপ করি নাই, যে আমার এত বড় ক্ষতিটা করলো। আমার যে এত বড় সর্বনাশটা কেনা কর, তুমি এসো আমার মেয়ের পাইছো, তুমি আমার মেয়ে কই? এত বড় সর্বনাশ কে করছে সেটা আমি খুব ভালো করেই জানি। জানো যেহেতু তুমি এখনো বাড়িতে পড়েছো কেন, সেই তাড়াতাড়ি আমার মেয়েটা নিয়ে আহ। আর এত ব্যস্ত হয়েছো কেন? আমার ক্ষতিটা কে করছে জানো তুমি? কেরাম করছে। কেরাম? কেরাম তোমার ক্ষতি করতে যাবো কেন? তুমি তো কেরামের কোনোদিন কোনো কিছু করো নাই, তাহলে কেন আমার মেয়েটারে কেরাম তুলে নিয়ে যাইবো? আরে তুমি বুঝতেছো না, তোমার তো মনে পড়বো না, আজ থেকে 15 বছর আগে ও একটা মানুষকে খুন করছিল, সেটা সাক্ষী ছিলাম আমি, আমি কোর্টে গিয়ে সাক্ষী দিছিলাম। সেজন্য আমার পিছনে শত্রুতা করতেছে, আমার মেয়ের উঠায় নিয়ে গেছে। লাভ নাই, কোনো প্রকার লাভ নাই, প্রশাসন আমার সাথে আছে, আমি প্রশাসনের হয়ে সাক্ষী দিছি, আজকে আমার বিপদের সময় প্রশাসন ঠিকই আমার পাশে থাকবে। তুমি তুমি সাক্ষী দিতে গেছিলে কেন? তোমার এই সাক্ষীর জন্য আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি যাও তাড়াতাড়ি যাও আমার মায়ের নিয়েও, নইলে আমি কুমারের মানুষের মান একবারে মাটিতে মিশা দেবো। তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতে চুপ করে থাকো, মানুষের মান কিচ্ছু হইব না। আমার মায়ের তুমি আমার কাছে ফিরাই না দাও, আমার কাছে ফিরাই না দাও। আর বললো না, আমরা তো স্নেহার বিয়েতে গেছিলাম, আজকে স্নেহার গায়ে হলুদ ছিল, আর গায়ে হলুদের আসর থেকে স্নেহার চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? ও বাবা, স্নেহারে বিয়ার আসরতে পরে নিয়ে গেছে, আর যে নিছে ওর উপরে যেন আল্লাহর গজব পড়ে। আমি কয়া দিলাম, হ মা একদম ঠিকই কইছে, ওর উপর যদি ঠাডা পড়ে গায়ের নিচে পড়ে তো কেউ মরে। আমার বান্ধবীরে নিয়ে গেছে গা হলুদের আসর থেকে, হে এখন কি ওকে মান সম্মান থাকবো? আচ্ছা মা, একটা লোক নিয়ে অপরাধ করছে, তাই বলে কি তার এত অভিশাপ দিতে হইব? অভিশাপ? ওরে তো অভিশাপ দেওয়াই উচিত, এই কাজটা যদি আজকে তোর বোনের সাথে হইতো তাহলে তোর কেমন লাগতো? সেটা আমার কোকে, এটা যে করছে হেরে কোকা, যাও ঘরে যাও। না চলো না, কাজটা আমি মরেও ঠিক করি না, সত্যি তো এই কাজটা যদি আজকে আমার বোনের লোক হইতো আমি কেমন করতাম, আমার কেমন লাগতো? সার করতেছি দেহান, কামরা কিন্তু ভালো হইতেছে না, মনে করিস তবু কিন্তু আমি ছাড়বো না, একটা কথা সবসময় স্মরণ রাখিস। আগে তো ধরে দেহান, তারপরে তো ছাড়বেন। উনেন আগে আমি আমাদের শিষ্য ছিলাম, দেহান আর নাই এদিকে, আমি কোনো খারাপ কাজ সরব হই না। এই খারাপ করে কি দোষ লাগাই? না আমার বাঞ্জনা, ও বাঞ্জনা আমার শরীর দাও। চলো আমি তোমার তোমার বাড়িতে দিয়ে আসি। আসলে আমি না কিছুই বুঝতেছি না, আপনি আমার বাড়ি থেকে তুইলাই মনে হলেন কেন, আর আমার নিয়েই মনে যাইতেছেন কেন? দেখো এত শত তোমার বুঝতে হইব না, আমি নিয়ে আসি তোমার দিয়ে আসবো, তোমার বাবা মার কাছে বুঝাই দিয়ে আসবো, তোমার আবার বিয়ে হইব। দেয়ান ওর বিয়ের দায়িত্ব কিন্তু তোর না, এখনো কইতেছি আমার ছেড়ে দে, নালে কিন্তু পরিস্থিতি খারাপ হব। পরিস্থিতি খারাপ হয়ে যাবো তাই না? তুই আমারে দিয়ে যে খারাপ কাম গুলা করেছস, মসজিদের বদলা চুরি করেছস, একটা পেড়ি এক গরিব পেড়ি হের খেতালা পর্যন্ত তুই আমার চুরি করেছস রে, আর পরিস্থিতি খারাপ হয়ে যাবো। দেন তুই যা, আমি দেই ও কি করা হারে। তোরা যদি ভালো হয়ে যাস তাহলে আমি খারাপ কাম করুম কারে নিয়ে। আপনি আমারে বাড়িতে নিয়ে যাবেন তা তো বুঝলাম, কিন্তু এখন তো আমার আর কেউ বিয়ে করবো না, তার কারণ চারিদিকে আমার তো বদনাম ছড়িয়ে গেছে। বুঝতে পারছি, ঠিক আছে তোমার বদনাম ছড়াই গেছে, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার বিয়ে করতে রাজি আছি। আমারও কোনো সমস্যা নাই, তার কারণ আপনি আগে খারাপ মানুষ থাকলেও এখন আপনি অনেক ভালো মানুষ হয়ে গেছে,